আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উইমেন্স ডে বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আপডেটটি হচ্ছে ঢাবির গ ইউনিটের ফল কবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষের ব্যবসায়ী অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। জুলাই মাসের 3 তারিখের মধ্যে এই ইউনিটের ফল প্রকাশ করা হবে। জানা গেছে পরীক্ষার এমসিকিউ অংশ দেখতে খুব একটা সময় না লাগলেও লিখিত অংশের খাতা মূল্যায়ন করতে বেশ খানিকটা সময় প্রয়োজন হবে। লিখিত অংশের খাতা দেখা শেষ হলে সেটি পুনরায় দেখা হবে। ইতিমধ্যে গ ইউনিটের ফল তৈরির কাজ 15-20% শেষ হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন শনিবার 11 জুন বিকেলে ডেইলি ক্যাম্পাসকে বলেন, গ ইউনিটের ফল তৈরির কাজ চলছে, চলতি মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন আরও বলেন, এটি এই মুহূর্তে বলা মুশকিল, তবে অগ্রগতি হচ্ছে। এক মাসের মধ্যে আমাদের ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে, আমরা সেভাবে কাজ এগিয়ে নিচ্ছি। এর আগে গত 3 জুন বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7টি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার 930 আসনের বিপরীতে পরীক্ষায় বসার আবেদন করেছিলেন 30,719 শিক্ষার্থী, সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রার্থী ছিলেন 33 জন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা জানতে পারলে এই গ ইউনিটের পরীক্ষার ফল কবে দিতে পারে তারই আপডেটটি। আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব, তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।